টাইগার ওপেনার তামিম ইকবাল ইংলিশ টি টোয়েন্টি লিগ ন্যাটো ওয়েস্টের টি টোয়েন্টিতে অ্যাসেক্স ইগলসের হয়ে 8টি ম্যাচ খেলতে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। দুই দিন আগে কেন্টের বিপক্ষে ন্যাটো ওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে অ্যাসেক্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে ব্যক্তিগত কারণে আশঙ্কা ক্লাব ছাড়তে হচ্ছে এই ইনফর্ম ওপেনারকে। চুক্তি অনুযায়ী তামিমের অ্যাসেক্সের হয়ে 8টি ম্যাচ খেলার কথা ছিল, সেটা আপাতত হচ্ছে না। অ্যাসেক্স কাউন্টির ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এই খবর পাওয়া যায়। বিজ্ঞপ্তি থেকে জানা যায় তামিমের ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দিচ্ছে অ্যাসেক্স ক্লাব কর্তারা। আরও জানা যায় যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন তামিম ইকবাল খান। বিসিবির এক নির্ভরযোগ্য সূত্রে জানা যায় তামিম ইকবাল আজ অথবা কালকের মধ্যেই দেশে ফিরে আসবেন। খুবই ব্যক্তিগত কারণ বিধায় তামিমের এই গোপনীয়তাকে সম্মান করতে বলা হয়েছে অ্যাসেক্স কর্তৃপক্ষ থেকে। বিদেশি খেলোয়াড় কোটায় তামিম ইকবাল এর আগে 2011-12 মৌসুমে ইংলিশ টি টোয়েন্টিতে ন্যাটিং হ্যামশায়ারের হয়ে খেলেছিলেন। সেবার 5 ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এই বাঁহাতি ওপেনারের।